ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমার গুরুদেব ইষ্ট দেবী ও পিতা মাতাকে প্রণাম জানি। আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে ফোন ইন লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছি। দর্শক বন্ধু, যারা আজকে আমার নতুন অনুষ্ঠান দেখছেন তাদের জন্য অতি সংক্ষিপ্ত কারণে বলে দিচ্ছি যে আমার প্রোগ্রামগুলো কোন কোন দিন সৃষ্টি এবং সৃষ্টি প্লাসে থাকে। প্রতিদিন সন্ধ্যা 6:45 সৃষ্টি টিভিতে আমার সরাসরি অনুষ্ঠান থাকে। প্রতি বুধবার থেকে রবিবার পর্যন্ত রাত্রি 8:45 সৃষ্টি প্লাস চ্যানেলে, সোম থেকে শুক্র দুপুর 2:15 সৃষ্টি প্লাসে, শনি ও রবি 3:15 সময় সৃষ্টি টিভিতে এবং দুপুর 3:15, এবং সোমবার দিন রাত্রি 9:50, শনিবার দিন দুপুর 1:50 সৃষ্টি টিভিতে, এবং রবিবার দিন দুপুর 2:00 সময় একটা স্পেশাল প্রোগ্রাম থাকে সৃষ্টি প্লাস চ্যানেলে। যারা আমার টিভি অনুষ্ঠানের দিন মানে রোজ আমার অনুষ্ঠান দেখতে পান না, তাদের জন্য ইউটিউব বা ফেসবুকে গিয়ে বলে আমার আচার্য পলাশ ইংলিশের নামের বানানটা স্ক্রলিংয়ে দেখে নিন, AACHRY আচার্য PALASH এই আচার্য পলাশ দিয়ে সার্চ করুন, তাহলে আমার ইউটিউব বা ফেসবুকে টিভির অনুষ্ঠানে আপলোডিংগুলো পেয়ে যাবেন। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে, উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা রেলওয়ে স্টেশন বা চিৎপুর রেলওয়ে স্টেশন আরজিকর হসপিটালের সন্নিকটে আমার নিজস্ব বাসগৃহ। ওখানে আমাকে প্রতিদিনই পেয়ে যাবেন, যেদিন আমার বাইরে চেম্বার না থাকে সেদিন পেয়ে যাবেন ওখানে। এছাড়াও আমাকে পেয়ে যাবেন 3 তারিখ সোমবার দিন, 3রা ফেব্রুয়ারি সোমবার পেয়ে যাবেন হাওড়ায়, 4ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার পেয়ে যাবেন বালিতে, 5ই ফেব্রুয়ারি বুধবার দিন পেয়ে যাবেন শিয়ালদাতে, এবং 5ই ফেব্রুয়ারি বুধবারই পেয়ে যাবেন কালীঘাটে, 7 তারিখ 7ই ফেব্রুয়ারি শুক্রবার দিন পেয়ে যাবেন মেদিনীপুরে, 8ই ফেব্রুয়ারি শনিবার দিন পেয়ে যাবেন মেচেদাতে, 10ই ফেব্রুয়ারি সোমবার দিন পেয়ে যাবেন কৃষ্ণনগরে, এবং 10ই ফেব্রুয়ারি অথবা 11ই ফেব্রুয়ারি সোমবার বা মঙ্গলবার পেয়ে যাবেন বহরমপুর চেম্বারে, 12ই ফেব্রুয়ারি বুধবার দিন পেয়ে যাবেন আমাকে কালীঘাট চেম্বারে। এছাড়াও আপনারা পেয়ে যাবেন 14ই ফেব্রুয়ারি দুর্গাপুরে শুক্রবার, এবং 15ই ফেব্রুয়ারি শনিবার দিন বর্ধমান চেম্বারে। দর্শক বন্ধু, যারা আমার সাথে ডাকযোগে প্রতিকার করাতে চান তারা আমার দুটো মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8335866506, 9836955394 এবং 8335866506, দুটোই কন্ট্যাক্ট নাম্বার, দুটোই বুকিং নাম্বার। এই দুটো নাম্বারে আমার সাথে সমস্যা নিয়ে কথা বলুন এবং ডাকযোগের মাধ্যমে আপনাদের প্রতিকার করব। যারা ডাকযোগে প্রতিকার করতে চাইছেন বা ধারণ ছাড়া প্রতিকার করতে চাইছেন, যারা ফোনে কাজ করাতে চাইছেন, তারা এই নাম্বারে ফোন করুন, আমি সমস্যা সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোনো কিছু জানার থাকলে আমার রাশিটা বলে দিন, আমার বিবাহ কবে হবে বলে দিন, কবে চাকরি হবে বলে দিন, কোন বিষয়ে পড়লে ভালো হবে বলে দিন, এইসব শুধু জানার জন্য প্রতিদিন আমার টিভি অনুষ্ঠানে কম বেশি লাইভ অনুষ্ঠান থাকে টিভি অনুষ্ঠানে, সেই সময় লাইভ অনুষ্ঠানে ফোন করুন এবং আপনাদের সঙ্গে আমি লাইভ অনুষ্ঠানে বসি ফ্রি কনসালটেন্সি দেওয়ার জন্য, অর্থাৎ বিনামূল্যে জ্যোতিষশাস্ত্র দ্বারা আপনাদের বিচার করার যে প্রকল্প আমি চালু করেছি অনেকেই করেন। তো এই কাজে আপনি যদি 100টা প্রশ্ন করেন তো 100টা প্রশ্নের উত্তর আমি 100টাই দেব, কিন্তু পার্সোনালি ফোন করে আমাকে জানতে চাইবেন না, আমার রাশিটা বলে দিন, আমার সম্বন্ধে একটু বলুন, আমার কবে ভালো হবে এইসব বলুন, এগুলো আমাকে পার্সোনালি ফোন করে জানতে চাইবেন না। যাদের শুধুমাত্র সমস্যা রয়েছে তারা ফোন করুন এবং বুকিংয়ের জন্য দুটি নাম্বারে ফোন করুন, 9836955394 এবং 8335866506। এই যে আসন্ন পূর্ণিমা মাঘী পূর্ণিমা, এই দিনে কাজ হবে এমন এমন কাজগুলো করা সম্ভব হয়, বশীকরণ, শত্রু দমন, গৃহ অশান্তি, বাস্তুদোষ খণ্ডন, গ্রহগত দোষ খণ্ডন, এইরূপ নানাবিধ দোষ করা খণ্ডন করা সম্ভব। দর্শক বন্ধু, অনুষ্ঠান চলাকালীন দেখবেন LIV লাইভ লেখা আছে, যখন তখন অনুষ্ঠান চলাকালীন 0333 দিয়ে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন, এবং অনুষ্ঠানের পর দুটো মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন। ভালো করে দেখুন টিভি স্ক্রলিংয়ে আমার নামের কাছে দেখুন 0333 দিয়ে যে নাম্বার থাকবে লাইভ অনুষ্ঠানে সেই নাম্বারই ফোন করুন, এবং অনুষ্ঠানের পর মোবাইল নাম্বারের সমস্যা নেই, যারা টিভি অনুষ্ঠানে ফোন পেলেন না তারা আমাকে মোবাইলে ফোন করুন, 30 মিনিট আমি সবার সঙ্গে কথা বলবো। আপনারা চেষ্টা করুন যে 0333 নাম্বারে আমাকে ফোন করে লাইভ অনুষ্ঠানে আমার সাথে কথা বলার জন্য। এই যে জ্যোতিষশাস্ত্র, অনেকের প্রোগ্রাম আপনারা দেখেছেন এবং আমার প্রোগ্রাম দেখছেন যে এইখানে যে ট্রানজিটে শনি ঘুরেছে, মানে শনির অবস্থান ছিল কেতুযুক্ত এবং ধনুরাশিতে শনি অবস্থান করছিল কেতুযুক্ত এবং বৃহস্পতিযুক্ত হয়ে,
তো এই অবস্থায় থেকে শনি নিজ গৃহে মকর রাশিতে অবস্থান করছে, অর্থাৎ মকরের ঘরে শনি অবস্থান করেছে, তার মানে নিজ গৃহে প্রবেশ করেছে। গোচরকালীন সেই গৃহে কিন্তু রবি অবস্থান করছে। রবি অবস্থান যদি শনির সঙ্গে থাকে, তাহলে যাদের শনি ডিস্টার্ব বা রবি শনির কানেকশন আছে যাদের জাতচক্রে, তাদের কিন্তু কর্ম চলে যাওয়ার একটা সম্ভাবনা, অথবা মালিকের কাছে মাথা নত করে কাজ করার একটা সম্ভাবনা। ভালো করে বলছি, একটু মিলিয়ে নেবেন। সাধারণত যাদের রবি শনি জাতচক্র অনুযায়ী সম্পর্ক করেছে, সে দৃষ্টি দিয়ে হোক আর সরাসরি হোক, তাদের ক্ষেত্রে বর্তমান সময়ে কর্ম চলে যেতে পারে, অথবা মালিকের কাছে আরো বেশি করে মাথা নত করে কাজ করতে হতে পারে। এই অবস্থান থেকে আপনাদের অশুভ ফলই দেবেন। যাদের মকর রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় একটা ভাগ্যোন্নতির একটা যোগ রয়েছে। মকর রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় একটা ভাগ্যোন্নতির যোগ রয়েছে। আমি আসছি, একটা ফোন ধরে নিচ্ছি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কাকিনাড়া থেকে বলছি, রাজা বণিক। রাজা বণিক কাকিনাড়া থেকে। বলো রাজা, কি জানতে চাইছো? আমি আমার কাজের জায়গাটা একটু জানতে চাইছি। মানে বর্তমানে কি কাজ করছো? কাজের জায়গাটা মানে আমি একটা কোম্পানিতে জব করছি, তো সেখানে সেরকম একটা ডেভেলপমেন্ট হচ্ছে না, তো ভবিষ্যতে কি ওখানে কোনো ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে? কোন কোম্পানিতে কাজ করছো? আমি একটা প্রাইভেট কোম্পানিতে। কিসের প্রোডাক্ট ওদের? প্রোডাক্ট না, এটা একটা জুট ইন্ডাস্ট্রি। আচ্ছা, তাহলে তুমি জন্ম তারিখটা বলো। নামটা আরেকবার বলো বাবা। রাজা বণিক। রাজা বণিক। তোমার রাশি লগ্ন জানো তুমি? একটু কিন্তু তুমি বুঝতে পারছো, তোমার কিন্তু কাজের জায়গাটা একটু একটু কুড়েমি আসছে। তুমি চেষ্টা করছো টাইমে সব কাজ করার জন্য, কিন্তু তোমার কিন্তু কোনো কারণে দেরি হয়ে যাচ্ছে, ইচ্ছাকৃত নয় কিন্তু, কিন্তু হয়ে যাচ্ছে। অফিসে পৌঁছানো থেকে আরম্ভ করে কর্মস্থানে যাওয়া, যে কোনো জায়গায় কমপ্লিট করার থেকে, টার্গেট অ্যাচিভমেন্ট থেকে আরম্ভ করে, তোমার একটু দেরি হয়ে যাচ্ছে। এই জায়গাটা বাবা, কোন সময় তোমার কি অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু হয়েছিল? কোন জায়গায় বলছি, কোন সময় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কিছু হয়েছিল? না, অ্যাক্সিডেন্ট কিছু হয়নি এখনো পর্যন্ত, হয়নি। ঠিক আছে, তোমার একটা সম্ভাবনা আছে, একটা দুর্ঘটনা যোগ আছে। এছাড়াও দেখতে পাচ্ছি একটা জিনিস, দেখো তোমার বৃশ্চিক লগ্ন এবং কুম্ভ রাশি, ঠিক আছে, কুম্ভ রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বর্তমান মহাদশা কিন্তু বুধে যাচ্ছে, এবং মঙ্গলযুক্ত বৃহস্পতিযুক্ত বুধ, এখানে মঙ্গল নিচস্থ হয়ে গেছে, ফলে কিন্তু বুধের শক্তি অনেকখানি কমে গেছে, এখানে ক্ষীণ হয়ে গেছে এবং আরও বেশি পাপপীড়িত হয়েছে। তোমার লগ্নপতি নিজের ওপর কিন্তু আত্মবিশ্বাস অনেকখানি কমে যাচ্ছে কর্মস্থানে, কমছে কি না বলো? অনেকখানি আত্মবিশ্বাস কমে যাচ্ছে, এবং তুমি দেখছো ইদানিং কিন্তু তোমার বাধা বিপত্তিগুলো অনেকখানি বেড়ে উঠেছে, তাই তো? তুমি এক কাজ করো বাবা, তুমি চেষ্টা করবে সবসময় লাল রঙের জামা পড়ার চেষ্টা করবে, কেমন? আচ্ছা আচ্ছা, লাল রঙের জামা পড়ার চেষ্টা করো, এতে অনেকখানি ভালো ফল পাবে। জয় মা। আর বলছি যে খারাপ বিপত্তি বলতে শারীরিকগত বা অফিস কর্মগত বা ভাগ্যগত এরকম কিছু হতে পারে, হয়তো দেখবে নিজের ভুলের জন্য একটা ভুল কথা বলে দেওয়াতে কাজটা আর জায়গাটি ডিস্টার্বে আসতে পারে। আচ্ছা আচ্ছা, এরকম আর অনেক সময় মাথা গরমে অনেক কথা বলে ফেলে। স্বাস্থ্য দিকটা কিরকম যাবে? শরীর স্বাস্থ্য নিয়ে একটু ট্রাবল থাকবে, একটুখানি শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, একটু সামান্য হলো কিছুটা পেটের সমস্যাও থাকতে পারে। কিন্তু হজমের সমস্যা কি, কাজের জায়গাটা চেঞ্জ বা কোনো রকম ডেভেলপমেন্ট হওয়ার যোগ আছে? যোগ আছে, যোগ আছে, আছে আছে, ঠিক আছে, পরিবর্তন হওয়ার একটা যোগ আছে, রিসেন্টলি আছে। তোমার জন্য বললাম তো লাল রঙের ড্রেস পরো, বলে দিলাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাঙ্ক, ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক বন্ধু, যাদের যা সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আমাকে ফোন করুন। অনুষ্ঠানের পর 30 মিনিট আমি দুটি মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে ফোন ধরবো, 9836955394 এবং 8335866506।
দুটো মোবাইল নাম্বার দুটো কন্ট্যাক্ট নাম্বারই আমাকে পেয়ে যাবেন আপনারা। অনুষ্ঠানের পর 30 মিনিট শুধু সমস্যা নিয়ে কথা বলবো। আর যারা কিছু জানতে চাইছেন, ফ্রি কনসালটেন্সি নিতে চাইছেন লাইভ অনুষ্ঠানে, তারা দেখুন আমার নামের সঙ্গে যে নাম্বারটা আসছে 033 দিয়ে লাইভ লেখার নিচে যে দেখুন একটা নাম্বার আসছে, সেই নাম্বারে আমাকে ফোন করুন এবং লাইভ অনুষ্ঠানে সরাসরি নিজের ভাগ্যটা জেনে নিন। এবং আপনাদের জন্য একটা জানবো যে যখন আমাকে পার্সোনালি ফোন করবেন, সেই পার্সোনালি ফোন করে কিন্তু আপনার রাশি বা কবে থেকে ভাগ্য উন্নতি হবে, কবে বিবাহ হবে, এগুলো কিন্তু জানতে চাইবেন না। এইগুলোর জন্য আমাকে টিভি অনুষ্ঠানে ফোন করতে হবে অথবা চেম্বারে এসে আমার সঙ্গে কথা বলতে হবে। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে আপনারা পেয়ে যাচ্ছেন। আগামী সোমবার দিন 3রা ফেব্রুয়ারি হাওড়াতে, 4ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার বালিতে, 5ই ফেব্রুয়ারি বুধবার দিন শিয়ালদাতে এবং 7ই ফেব্রুয়ারি শুক্রবার মেদিনীপুর, 8ই ফেব্রুয়ারি শনিবার দিন মেচেদা, 10ই ফেব্রুয়ারি পেয়ে যাচ্ছেন সোমবার দিন কৃষ্ণনগর, 10ই ফেব্রুয়ারি অথবা 11ই ফেব্রুয়ারি আপনারা পেয়ে যাবেন বহরমপুর সোমবার অথবা মঙ্গলবারে, এবং আপনারা পেয়ে যাবেন 12ই ফেব্রুয়ারি বুধবার দিন কালীঘাট চেম্বারে। এছাড়াও পাবেন 14ই ফেব্রুয়ারি শুক্রবার দিন দুর্গাপুর চেম্বারে এবং শনিবার দিন 15ই ফেব্রুয়ারি বর্ধমান চেম্বারে। আর যারা আমার কাছে ডাক যোগে প্রতিকার করাতে চাইছেন এই পূর্ণিমাতে, তারা ফোন করুন দুটো নাম্বারে, যখন হোক আমার সাথেই ফোনে কথা বলা হবে। এবং একটা কথা আপনাদের বলতে পারি, যারা যে বিশ্বাস নিয়ে আমার কাছে আসবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন, সেই বিশ্বাস কিন্তু অটুট রাখার দায়িত্ব আমার। আমি কিন্তু আজ পর্যন্ত কারোর বিশ্বাস ভঙ্গের কোনো রকম কাজ করিনি। জয় মাতারা, জয় মাতারা, কে বলছো? হ্যালো, হ্যাঁ জয় মাতারা, আমি অভিষেক দত্ত সম্বন্ধে জানবো, আমার ছেলে। বলো মা, জন্ম তারিখটা বলো অভিষেকের। অভিষেকের জন্ম হচ্ছে 2002 11ই নভেম্বর সোমবার 11:30। জন্মস্থান খড়গপুর সদর হাসপাতাল, IIT। ছেলে রাশি লগ্ন জানা আছে? মকর রাশি কর্কট লগ্ন, রাশি বলুন আপনি। মকর রাশি কর্কট লগ্ন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তোমার ছেলের খুব ভালো ছেলে, ঠিক আছে, মনের দিক থেকে পরিষ্কার, মনের দিক থেকে পরিষ্কার, তবে একটা ডিস্টারবেন্স আছে মা, ভাগ্যস্থানটাও ভালো, ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে এটাও ঠিক আছে মা, কিন্তু ছেলে সব থেকে ভালো খারাপ হয়ে গেছে মা, ওর প্রচুর পরিমাণে এখন বয়সটা হয়ে গেল 2002, তার মানে মোটামুটি 18 বছর বয়স ছেলের, কিন্তু মা কাজে প্রচুর অলসতা আছে। আচ্ছা তো, প্রচুর অলসতা আছে। আচ্ছা তোমার কি, তোমার তো ছেলে, এটা আর কোনো সন্তান আছে এটি ছাড়া? এখানে একটাই যদি সন্তান হয় সেক্ষেত্রে ভালো, কারণ ওর রাশি লগ্ন অনুযায়ী দেখতে পাচ্ছি ওর বোন বা দিদি যদি থাকতো তাদের সাথে ভালো সম্পর্ক হতো না, ঠিক আছে। চতুর্থ ভাবে রবি বুধ এবং শুক্রযুক্ত দারিদ্র যোগ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে মা বা বাবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে বা সরকারি ধরনের চাকরির সঙ্গে যুক্ত আছে, এরকম আছে কি? পড়াশোনা করছে বাবা, ও এখন 11-এ পড়ছে, 12-এ। না না, ওর কথা বলছি না, তুমি বা তোমার স্বামী কেউ সরকারি চাকরি বা সরকারি চাকরি করে আমার স্বামী, এটা তোমার ছেলের হরোস্কোপ থেকে মা পাওয়া যাচ্ছে। একাদশে রাহু, ছেলে কিন্তু জীবনে উন্নতি করার প্রচুর চেষ্টা করবে, কিন্তু একটা জিনিস আছে মা, ছেলের কিন্তু এ নিয়ে একটু প্রবলেম হবে একটু, কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু সব অনুষ্ঠান টিভিতে বলা যায় না সব রকম অসুখত্ব, এটা কিন্তু একটা পরীক্ষা কেমন দেবে বাবা, উচ্চ মাধ্যমিকে কোন দিকে যাবে সেদিকে একটু বলুন বাবা। দেখো পঞ্চমে কেতু এবং পঞ্চম পতি তৃতীয় অবস্থান করছে, চতুর্থ পতি শুক্র চতুর্থ ভাবে বক্রী অবস্থায়, পড়াশোনার স্থান কিন্তু খুব ভালো হবে না, এবং আসন্ন দিনে HS কিন্তু মোটামুটি ভালো ফল হবে, খুব যে ভালো হবে বলা যাচ্ছে না, ঠিক আছে। 2000 একদম করছে না বাবা, কি প্রতিকার করি ওর, 2021 সাল অবধি খারাপ টাইম, সুতরাং তুমি একটু প্রতিকার নিয়ে চললে ভালো ফল হবে। অনুষ্ঠানের পর 30 মিনিট আমি সবার সঙ্গে কথা বলি, অনুষ্ঠানের পর আমার দুটো মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারো, 9836955394 এবং 8335866506, দুটো নাম্বার দুটো কন্ট্যাক্ট নাম্বারই পেয়ে যাবে। তোমার ছেলের জন্য আজকে টোটকা থাকবে, সাদা রঙের পোশাক পরাবে, সাদা রঙের ড্রেস পরাবে ছেলেকে, ঠিক আছে। জয় মাতা। দর্শক বন্ধু, সময় আমাকে নির্দেশ করছে এখানেই থামার জন্য, যার জন্য আপনাদেরকে এখনই বিদায় চাইছি এখান থেকে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে।